নমস্কার বন্ধুরা, সামনে সরস্বতী পুজো আসছে, শীত এবার কমে যাবে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তা এই চাদরগুলো বানাচ্ছেন তো, তা এই চাদরগুলো বানান, আর বারবার আপনাদের ডিস্টার্ব করি বলতে গেলে, আপনারা বারবার কিন্তু বলি আপনাদেরকে চাদর বানাতে, কোনো কমেন্টে কিন্তু আমি পাইনি এখনও। আগে পেতাম কমেন্টে দিদি ভাই চাদর করছি, এখন আমি অনেকদিন আপনাদের কমেন্টে দেখিনি যে চাদর নিয়ে গল্প করা। হ্যাঁ, তাই শালগুলো বানান, এবার তো শীত কমে যাবে, শীত কমে তো আমার চাদর তো দারুণ সুন্দর খেলবে, খুব সুন্দর চাদরগুলো, এগুলো কম শীতের চাদরগুলো খুবই ভালো লাগে। বিভিন্ন ডিজাইনের চাদর আমার বিশ্বক্রাফট চ্যানেলে দেওয়া আছে, আপনারা করবে তা। এবার এই চাদরটা আমি অনেকবারই দেখেছি আপনাদের ভিডিওতে, এটা আমি খুব ভালো নিজে ব্যবহার করি খুব, এটা আমি দোকান টোকান গেলে এটাই হয়তো ভারী একটা শোয়াটা পরিনি, তারপরে এই শো এই চাদরটা নিয়ে খুব ভালোই কাজ দেয় এই চাদরটা নিয়ে। আর এটা যখন চুড়িদার পরি না, চুড়িদারের সঙ্গে ওড়নার কাজ করে, স্কার্ফের কাজ করে, এগুলো ঝাড়া এক কালার করতে পারেন, লং করে ঝাড়া এইভাবে করবেন। এবার এখন তো শীত প্রায় এখন শীত এখন আছে, পরে সরস্বতী পুজো গেলে শীত কমে যাবে, কম শীত অনেক দিন থাকবে, তখন তো আমার চাদরগুলো খুব সুন্দর লাগবে, তখন মানে কম শীত হবে চাদরগুলো ভালো। আর বেশি শীত হলে আমরা কী করি, কোনো মোটা কোনো জ্যাকেট বা জামা সোয়েটার পরে তার উপরে এগুলো পরবেন, তাহলে স্টাইলটা থাকলো আর এটা স্টাইল হলো, আর কম শীতে চাদরটা ভালোই শীত মানে। তা চাদরগুলো বানাবে, তা নেক্সট ভিডিওতে আমি আবার নতুন একটা চাদরের ডিজাইন দেখাবো, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর আমি কুরুশ শেখাচ্ছি, যারা কুরুশ শেখার ইচ্ছুক তারা আমার চ্যানেলকে ফলো করবেন, আমি পার্ট ওয়ান এ পার্ট ওয়ান বি দেখিয়েছি। তারপরে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, গলা ব্যথা, টনসিল হয়েছিল, খুব ভীষণ ভুগলাম, খুব টনসিলের প্রবলেম ছিল আমার, তা গার্গেল করতে বলেছে ডাক্তার, আমার না গার্গেল করতে অত ভালো লাগে না, মানে মনে হয় করবো বিরক্ত লাগে এটা গার্গেলটা করতে, অ্যাকচুয়ালি আমি স্টিমটা নিই আর এই ওষুধ খাই, আর কেউ বলে গরম সেঁক নিতে হয়, তা অনেক কিছু করেছি, তা এখন বলতে নেই আমি সুস্থ হয়েছি বলে আপনাদের সঙ্গে আমি এলাম গল্প করতে। তা আর আমি রাম তুলসী পাতাটা আর মধুটা খুব খাই সকালবেলায়, তা তখন এত গলা ব্যথার সর্দি হয়েছিলো না, পাতা মধু কিছুতেই কাজ দিচ্ছিলো না, তখন বিরক্ত এসে গেছিলো, খুব ভুগলাম আমি, তাই অনেক দিন আমার ভিডিও আমি করতে পারিনি, ওই শটি ছাড়ি। তা আমার মন্দির আছে, মন্দিরে কালীমা আছে, মা কালী দেখবেন, আমার শর্ট ভিডিওতে খুব মা কালী ভিডিও ছাড়ি, আমি শিব ঠাকুর ছাড়ি, ওটা আমার বাড়িরই মন্দির। হ্যাঁ, মন্দিরে মা কালী আছে, মা কালী পুজো হয়, পুজো মা কালী পুজো দিন নতুন প্রতিমা আনা হয়, পুরনো প্রতিমাটা এরকম ভাসান দেওয়া হয়, এইভাবে মন্দিরে আমার শাশুড়ি করেন, শাশুড়ি এখন মেয়ে বাড়ি ঘুরতে গেছে, তাই আমাকে এখন পুজো টুজো করতে আমার কর্তাও করেন, তা এই আর কি, মন্দিরে তো ভালোই কাজ থাকে, তা আমাদের সংসারের কাজ, ওই সেলাই অতটা ক্লাস করতে পারছি না, আর শরীরটা খুব খারাপ হয়েছিলো, তা দীর্ঘদিন একটু অ্যাবসেন্ট ছিল, এবার আমি আবার নতুন করে আবার অনেক চাদর দেখাবো, এখন তাটা পটাপট আপনারা চাদরগুলো বানিয়ে নিন। তা রাখছি, আর আমার সঙ্গে থাকবেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, চাদরের ভিডিও আছে, আপনারা নিশ্চয়ই পারবেন, এই চাদরগুলো ভালো ভালো চাদর আপনারা করুন। তা খুব সহজ সহজ ডিজাইনের চাদর আমি বিষয়ক দিই, যেটা আপনারা করতে পারেন, তা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 যেগুলো করার করবেন, আমি আর বলতে পারছি না, কিন্তু থ্যাংক ইউ আপনাদের, আপনারা অনেক সাবস্ক্রাইব দিয়েছেন আমাকে, অনেক অনেক আমার সঙ্গে থেকেছেন, তা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কেমন আমার চাদর টাদরগুলো কেমন শিখতে পারেন জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো, রাখছি।